ক্লাসে চলে গেছিলাম, জানি না কত দিন ধরে। 11:30 আমাদের 10:30 এর ক্লাস আছে, 11:30 ক্লাস আছে, এখন কিন্তু সারাদিনে কি কি আছে আমি নিজেও জানি না, কারণ কি আজকে আমার কলেজের ফার্স্ট ডে, আর ফার্স্ট ডে মানে বুঝতেই পারছো সব মানে সবার কাছে একটা অন্য ধরনের ইম্প্রেশন থাকে, আমারও কাছে সেটাই আছে। আর আজকে টিউশনও আছে আমার সকাল 8:30 থেকে, দেখি তাড়াতাড়ি করে বেরোতে হবে, আজকে প্রচুর চাপ আছে আমার, আমি জানি না যে সারাদিনে আমার কী কী হবে না হবে। চলো তাহলে আজকে দিনটা এখান থেকে স্টার্ট করি। তো ওই যে এখানে আমি আমার ড্রেস নিয়ে নিয়েছি, চলো তাড়াতাড়ি করে রেডি হইনি তারপর আবার কথা বলছি। অলমোস্ট আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, খুব একটা কমফোর্টেবল জামা পরেছি, আর পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, পিঠে ব্যাগও নিয়ে নিয়েছি, এবার শুধু বেরোবো, ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 7:15, ওই 7:30 নাগাদ ট্রেনটা পেয়ে যাবো। ঠিক আছে চলো তাহলে বেরোনো যায়। মানে চোখের সামনে দিয়ে পুরো একদম ছেড়ে দিলাম, যেহেতু টিকিট কাটতে হবে তাই জন্য, দেখি আবার ট্রেন কটার সময় আসে, মনে হয় 7:45 সময় একটা ট্রেন আছে, ওইটা ধরে নেবো, দেখি কী হয়। ব্যান্ডেলটা ধরেছিলাম তারপর কি যাই হোক, এখন টোটো ধরবো, টোটো ধরে সাহেব বাড়ি যাবো, আর সাহেব বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এখন স্টেশনের দিকে মুখটাতে না একদম নামতে দেয় না, টোটো আসতে দেয় না, টোটো করে অর্ধেক রাস্তাটা এলাম আর অর্ধেকটা হেঁটে যাবো, যাই তাড়াতাড়ি করে। 9:50 একটা ট্রেন আছে, যদি ওটা পেয়ে যায় তাহলে ওটাতে উঠবো, উঠে সোজা চন্দননগর নামবো, তারপর সাইকেল নেবো গ্যাস থেকে, সাইকেল নিয়ে সোজা কলেজ চলে যাবো, সো তাড়াতাড়ি করে প্ল্যাটফর্ম হবে। 9:50 গাড়িটা পুরো একদম মিস করে ফেললাম, মানে আমি জাস্ট প্ল্যাটফর্ম দিয়ে উঠছে, গাড়িটা জাস্ট ছেড়ে দিলে, এরকম হয়েছে আমার সাথে। তো এখন কী করবো, প্ল্যাটফর্মে বসে বসে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ট্রেন ধরবো, তখন মনে হয় 10:05 মতো আছে, তাহলে খেয়ে নিই। তো মা এখানে চিড়ের পোলাও দিয়েছে, এটা এখন খাবো প্লাস দুপুরে খাবো, তো তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই, আর দুপুরে লাঞ্চটা ওটাই হবে আমার, চলো। তখন আসলে খেতে বসলাম যাও বা তাও বা দেখছি ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে স্টেশনে, তাই জন্য খেতেও পাইনি, আর এখানে আমার দুটো বান্ধবীরা বসে গেছে, দেখতেই পাচ্ছি ফোন কাটছে সব, আর কেউ আমাদের ডিপার্টমেন্টে আছে বলে এখনো পর্যন্ত আমি জানি না, তাড়াতাড়ি করে খেয়ে। এটা হচ্ছে আমাদের গুরুদেব ভবনের ওপর দিক দিয়ে ভিউটা, দেখতেই পাচ্ছ এত বড় বিল্ডিং, আর তলাটা এরকম সুন্দরভাবে সাজানো আছে গাছ দিয়ে, বেশ ভালোই দেখতে লাগে জায়গাটা। ব্লগ হচ্ছে কিন্তু একটা ক্লাস হয়নি, শুধু ইউনিয়নরা ক্লাস করেছে আর সিনিয়ররা ক্লাস করেছে, এত ফালতু যে মানে কি বলবো আর, কোনো ক্লাস হয়নি, বেকার বেকার ডাকলো, ছুটতে ছুটতে এলাম, দৌড়াতে দৌড়াতে পড়লাম, পড়ে আবার ক্লাসে ঢুকলাম, মানে কোনো মানে হয় না এসব করার। তুই কিছু বলবি, এই তোকে এই গ্রিলটা খোল, দেখ ওপরটাতে দেখ দেওয়া আছে কাঠ ঠাট দিয়ে কিছু ক্রম করা আছে না, ওকে ধরে ফেলে দেবো ঘাড়ে গিয়ে বসি। কি করছিস, এই তুই আবার কিসের ওষুধ খাচ্ছিস, হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি দেখ মিষ্টি খেতে লাগে কিন্তু, হেভি লাগে খেতে, আমি খুব খেতাম। আজকে আমরা 3 জন মিলে যাচ্ছি একটু মেন ক্যাম্পাসের দিকে গিয়ে, ওখানে কিছু কিছু জিনিস দেখবো, দেখে চলে আসবো, ক্লাস অফ আছে তাই জন্য ভেবো না ক্লাস বাঙ্ক করছি বলে, চলো তাহলে একটু ঘুরে নিই তাড়াতাড়ি করে। জিওগ্রাফি ডিপার্টমেন্টটা দেখেছি, তো আজকে আমি দেখাবো হচ্ছে জুলজি ডিপার্টমেন্ট, এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলো দেখলো বা তো।
দেখ এই পাশে দাঁড়িয়ে ছবি তুলবি ভালো এই যা তোর বল দেখ কিসব আছে টিকটিকি মিটটিকি যা পেরেছে তাই ঢুকেছে আমরা তো ওই ইয়েতে যাবো যেখানে সবাই বসেও আছে দেখো ছবি তুলছিস না তো কি সুন্দর হাওয়া দিচ্ছে বিশ্বাস কর পুরো ক্লাস ফাঁকা হয়ে গেছে চলো ক্লাস হয়ে গেছে টাটা টাটা করে দাও কলেজে ফার্স্ট দিন তোমাদের কিরকম লেগেছে কিরকম লেগেছে ওয়েল ডান তালিয়া হোনি চাই ইয়ার হামারে লিয়ে কলেজে ফার্স্ট দিন তোমাদের কিরকম লেগেছে একটু রিভিউ দিয়ে দাও বিকেলবেলার দিকে একটু রেস্ট পাইনি জাস্ট ফোনটা নিয়ে মানে তোমাদের সাথে কথা বলার পরেই ফোনটা নিয়ে বসলাম এডিট করলাম আর কিছুটা এডিট রাত্রিবেলা করব আর তোমাদের বললাম যে সন্ধ্যাবেলার দিকে কিংবা বিকেলবেলার দিকে আমি বেরোতে পারি কিন্তু আমি প্রচণ্ড ক্লান্ত সারাদিন যা হেকটিক শিডিউল গেছে আমি বললাম না থাক আজকে আর বিকেলে বেরোবো না তো এখন পড়তে বসবো পড়তে বসার পর তোমাদের সাথে আবার কথা বলছি আচ্ছা আজকে রাত্রিতে আমি একটু মুখে মুলতানি মাটি লাগালাম তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য দেখি রাত্রিবেলা গলায় পেঁচিয়ে যেবো যাতে ঠান্ডা ঠান্ডা লাগে আসলে মুখটা প্রচণ্ড মানে সারাদিনে যেহেতু কলেজে ছিলাম মুখটা প্রচণ্ড অয়েলি হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে একটু মুলতানি মাটিটা রাত্রে লাগালে ফ্রেশ ফিল করবো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে ভালো লাগলে কী করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তা